ওয়েলকাম টু ডিজিটাল লার্নিং আজ আমি দশম শ্রেণীর ইতিহাস বিষয়ের কিছু গুরুত্বপূর্ণ সাল এবং সেই সালে ঘটে যাওয়া কিছু গুরুত্বপূর্ণ ঘটনা তোমাদের সামনে তুলে ধরছি তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখো প্রথমেই রয়েছে পনেরোশো সালে পর্তুগিজরা ভারতের গোয়ায় সর্বপ্রথম ছাপাখানা প্রতিষ্ঠা করে তারপরে রয়েছে সতেরোশো সালে ব্রিটিশ মিউজিয়াম প্রতিষ্ঠিত হয় তারপরে সে সতেরোশো সালে পলাশি যুদ্ধ হয় সতেরোশো সালে সন্ন্যাসী ফকরি বিদ্রোহ শুরু হয় তারপরে সতেরোশো সত্তর সালে ছিয়াত্তরের মনন্তর ঘটে তারপরে সে সতেরোশো সালে জেমস অগাস্ট হিকি কর্তৃক কলকাতায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তারপরে সে সতেরোশো সালে চার্লস উইলকিনস চুচুড়ায় ছাপাখানা প্রতিষ্ঠা করেন তারপরে সতেরোশো আটাত্তর সালে আ গ্রামার অফ দি বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটি প্রকাশিত হয় তারপরে সতেরোশো সালে জেমস অগাস্ট হিকি কর্তৃক বেঙ্গল গ্যাজেট নামে ইংরেজি সাপ্তাহিক পত্রিকা প্রকাশিত হয় তারপরে সতেরোশো একাশি সালে ওয়ারেন হেস্টিংয়ের উদ্যোগে কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠিত হয় তারপরে এসে সতেরোশো তেরাশি সালে রংপুর বিদ্রোহ হয় তারপরে সতেরোশো সালে স্যার উইলিয়াম জোনসের উদ্যোগে এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠিত হয় তারপরে সতেরোশো বিরানব্বই সালে কলকাতায় ক্যালকাটা ক্রিকেট ক্লাব প্রতিষ্ঠিত হয় তারপরে এসে সতেরোশো বিরানব্বই সালে বারাণসীতে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় তারপরে এসে সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করেন তারপরে ওই সতেরোশো পঁচানব্বই সালে রুশ নাট্যকার গেরাসিম লেবেড অফ ভারতে নাট্যচর্চা শুরু করেন তারপরে সতেরোশো সালে লন্ডন মিশনারি সোসাইটি প্রতিষ্ঠিত হয় তারপরে সতেরোশো আটানব্বই সালে দ্বিতীয় চুয়াড় বিদ্রোহ শুরু হয় তারপর রয়েছে আঠেরোশো সালে শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন প্রতিষ্ঠিত হয় তারপর রয়েছে আঠেরোশো সালে ফোর্ট কলেজ প্রতিষ্ঠিত হয় তারপর রয়েছে আঠেরোশো সালে শ্রীরামপুর মিশনে ছাপাখানা প্রতিষ্ঠিত হয় তারপর রয়েছে আঠেরোশো সালে ব্রিটিশ পার্লামেন্টে চার্টার অ্যাক্ট বা সনদ আইন পাশ হয় তারপর রয়েছে আঠেরোশো সালে ভারতীয় জাদুঘর প্রতিষ্ঠিত হয় তারপরে রয়েছে আঠারোশো সালে কলকাতায় অ্যাংলো হিন্দু স্কুল প্রতিষ্ঠা করেন রামমোহন রায় তারপর রয়েছে আঠেরোশো সালে রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন তারপর রয়েছে আঠেরোশো সালে কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় তারপর রয়েছে আঠেরোশো সালে স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার প্রতিষ্ঠা করেন তারপর রয়েছে আঠেরোশো সালে শ্রীরামপুর কলেজের প্রতিষ্ঠিত হয় তারপর রয়েছে আঠেরোশো সালে বাংলা ভাষায় প্রথম সংবাদপত্র প্রকাশিত হয় তারপর রয়েছে আঠেরোশো আঠেরো সালে পটলডাঙ্গা একাডেমি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার যার বর্তমান নাম হেয়ার স্কুল তারপর রয়েছে আঠেরোশো সালে গঙ্গা কিশোর ভট্টাচার্যের সম্পাদনায় বাংলা গ্যাজেট প্রকাশিত হয় তারপর রয়েছে আঠেরোশো সালে শিবপুর বিশ্বপ কলেজ প্রতিষ্ঠিত হয় তারপর রয়েছে আঠেরোশো সালে বিধায়ক পুস্তিকা প্রকাশিত হয় তারপরে রয়েছে আঠেরোশো সালে ভিড় বিদ্রোহ শুরু হয় তারপরে রয়েছে আঠেরোশো সালে জনশিক্ষা কমিটি বা কমিটি অব পাবলিক ইনস্ট্রাকশন গঠিত হয় তারপরে রয়েছে আঠেরোশো সালে রামমোহন রায় সর্বপ্রথম সংবাদপত্র আইনের বিরুদ্ধে রাজনৈতিক আন্দোলনের সূচনা করেন তারপরে রয়েছে আঠেরোশো চব্বিশ সালে সংস্কৃত কলেজ প্রতিষ্ঠিত হয় তারপরে রয়েছে আঠেরোশো সালে বাংলায় পৃথিবীর মানচিত্র প্রথম ছাপা হয় তারপরে রয়েছে আঠেরোশো সালে ইংল্যান্ডের প্রথম সফল বাস্তুচালিত রেল ইঞ্জিন চলতে শুরু করে তারপরে রয়েছে আঠারোশো সালে পাগলপন্থী বিদ্রোহ শুরু হয় তারপর হয়েছে আঠেরোশো সালে বেদান্ত কলেজ প্রতিষ্ঠা করেন রাজা রামমোহন রায় তারপর রয়েছে আঠেরোশো সালে রাজা রামমোহন রায় কলকাতায় ব্রাহ্মসভা প্রতিষ্ঠা করেন তারপরে হয়েছে আঠেরোশো সালে পার্থেনন পত্রিকার পত্রিকা প্রকাশিত হয় তারপর হয়েছে আঠারোশো সালে লর্ড উইলিয়াম পেন্টিং শ্রুতি প্রথা নিষিদ্ধ ঘোষণা করেন তারপর রয়েছে আঠেরোশো সালে সালে ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত হয় তারপরে হয়েছে আঠেরোশো সালে কলকাতায় জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন বর্তমান নাম স্কুটি চার্চ কলেজ প্রতিষ্ঠিত হয় তারপরে হচ্ছে আঠারোশো সালে কলকাতায় হিন্দু থিয়েটার প্রতিষ্ঠিত হয় তারপর হয়েছে আঠারোশো একত্রিশ সালে কোল বিদ্রোহ শুরু হয় তারপর রয়েছে আঠারোশো একত্রিশ সালে বালাসদ বিদ্রোহ শুরু হয় তারপর রয়েছে আঠারোশো পঁয়ত্রিশ সালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় তারপর রয়েছে আঠারোশো পঁয়ত্রিশ সালে সেন্ট জেভিয়ার্স কলেজ কলকাতায় প্রতিষ্ঠিত হয় তারপর রয়েছে আঠারোশো পঁয়ত্রিশ সালে লর্ড উইলিয়াম বেন্টিং মেকলে মিনিটের সুপারিশ মেনে ইংরেজি শিক্ষার প্রসারকে সরকারের শিক্ষানীতি হিসাবে ঘোষণা করেন তারপর হয়েছে আঠারোশো সালে কলকাতায় ভারতের প্রথম রাজনৈতিক সংগঠন বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রতিষ্ঠিত হয় তারপর হচ্ছে সালে দ্বারকনাথ ঠাকুরের উদ্যোগে এবং রাজা রাধাকান্ত দেবের সভাপতিত্বে জমিদার সভা প্রতিষ্ঠিত হয় তারপরে হয়েছে উনচল্লিশ সালে বাণিজ্যিকভাবে ফটোগ্রাফির সূচনা হয় তারপরে সে সালে দেবেন্দ্রনাথ ঠাকুরের উদ্যোগে প্রতিষ্ঠিত হয় তত্ত্ববোধনী সভা তারপরে হয়েছে সালে ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠিত হয় তারপরে ওই আঠারোশো একচল্লিশ সালে হুগলির ইমাম বাড়া স্থাপিত হয় তারপর রয়েছে আঠেরোশো তেতাল্লিশ সালে তত্ত্ববোধনী পত্রিকা প্রকাশিত হয় তারপর হয়েছে আঠারোশো তেতাল্লিশ সালে ব্রাহ্ম সমাজে দীক্ষা দান প্রথা চালু হয় তারপরে রয়েছে আঠারোশো উনপঞ্চাশ সালে কলকাতায় হিন্দু বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠিত হয় বর্তমানে এটি বেথুন স্কুল নামে পরিচিত তারপরে রয়েছে আঠারোশো উনপঞ্চাশ সালে মদন মোহন তর্কালঙ্কার তার শিশু শিক্ষা গ্রন্থটি রচনা করেন তারপর হয়েছে আঠারোশো একান্ন সালে জমিদার সভা ও বেঙ্গল ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি এই দুটি সংস্থা যুক্ত হয়ে ব্রিটিশ ভারত সভা বা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে রাজনৈতিক সংগঠন তৈরি হয় তারপর রয়েছে আঠেরোশো সালে মুম্বাই থেকে থানায় পর্যন্ত প্রথম ভারতের রেলপথ চালু হয় তারপর হয়েছে আঠেরোশো তেপান্ন সালের ছয় জানুয়ারি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার প্রথম সংখ্যাটি প্রকাশিত হয় তারপরে হচ্ছে আঠেরোশো চুয়ান্ন সালে হাওড়া থেকে হুগলি রেলপথ চালু হয় তারপর হয়েছে আঠেরোশো সালে উডের ডিসপ্যাচ বা উডের নির্দেশনামা প্রকাশিত হয় তারপরে রয়েছে আঠেরোশো সালে সাঁওতাল বিদ্রোহ শুরু হয় তারপরে রয়েছে আঠেরোশো সালে বিদ্যুৎ সাইনি সভা প্রতিষ্ঠা করেন কালীপ্রসন্ন সিংহ তারপরে রয়েছে আঠেরোশো সালে হিন্দু কলেজ থেকে প্রেসিডেন্সি কলেজ এ রূপান্তর ঘটে তারপরে রয়েছে আঠেরোশো পঞ্চান্ন সালে বিদ্যাসাগরের বন্য পরিচয় প্রকাশিত হয় তারপরে রয়েছে আঠেরোশো সালে প্রথম মুসলিম ছাত্র হিসাবে রহিম খান কলকাতা মেডিকেল কলেজ থেকে ডাক্তারি পাশ করেন তারপরে হচ্ছে আঠারোশো ছাপান্ন সালে কলকাতায় ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় তারপর হচ্ছে আঠারোশো সালে ছাব্বিশে জুলাই বিধবা বিবাহ আইন পাশ হয় তারপরে হচ্ছে আঠারোশো সালে সাতই ডিসেম্বর বাংলায় প্রথম বিধবা বিবাহ অনুষ্ঠিত হয় তারপরে হচ্ছে আঠারোশো সালের আঠেরোই এপ্রিল ঢাকা প্রেস থেকে দ্য ঢাকা নিউজ প্রকাশিত হয় তারপরে হচ্ছে আঠেরোশো সাতান্ন সালে মহাবিদ্রোহ বা শিপা বিদ্রোহ হয় তারপরে আঠেরোশো আটান্ন সালে দোসরা আগস্ট ভারত শাসন আইনের মাধ্যমে ভারতে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের অবসান ঘটে তারপরে যে আঠান্ন সালের পয়লা নভেম্বর মহারানী ঘোষণাপত্র প্রকাশিত হয় তারপরে হয়েছে আঠেরোশো সালে দ্বারকনাথ বিদ্যাভূষণ সোমপ্রকাশ পত্রিকা প্রকাশ করেন তারপরে রয়েছে আঠারোশো সালে নীল বিদ্রোহ শুরু হয় তারপরে ওই আঠারোশো সালে নীল দর্প নাটকটি ঢাকা থেকে প্রকাশিত হয় তারপরে ওই আঠারোশো সালে প্রথম দীর্ঘস্থায়ী রঙিন ছবি তুলেন থমাস সাটন তারপর হয়েছে আঠারোশো একষট্টি সালে কালীপ্রসন্ন সিংহের হুতুম প্যাচার নকশা গ্রন্থটি প্রথম প্রকাশিত হয় তারপর হয়েছে আঠেরোশো একষট্টি সালে চন্দ্র সেনের উদ্যোগে ইন্ডিয়ান মিরর পত্রিকা প্রকাশিত হয় তারপর হয়েছে আঠারোশো সালে বামা বোধনী পত্রিকার প্রকাশ ঘটে তারপর হয়েছে আঠারোশো তেষট্টি সালে গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা প্রকাশিত হয় সম্পাদক হরিনাথ মজুমদারের সম্পাদনায় তারপরে হচ্ছে আঠেরোশো সালে ভারতে অরণ্য সংরক্ষণ আইন প্রচলিত হয় তারপরে হচ্ছে আঠেরোশো সালে আদি ব্রাহ্ম সমাজ দেবেন্দ্রনাথ ঠাকুরের নেতৃত্বে ও ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ ইশুরচন্দ্র সেনের নেতৃত্বে প্রতিষ্ঠা হয় তারপরে হচ্ছে আঠেরোশো সালে জাতীয় ঐক্য সহায়ক সমিতি প্রতিষ্ঠা করেন রাজা নারায়ণ বসু তারপরে হচ্ছে আঠেরোশো সালে নবগোপাল মিত্র কলকাতা হিন্দু মেলার প্রতিষ্ঠা করেন তারপরে রয়েছে আঠেরোশো সত্তর সালে পাবনা বিদ্রোহ হয় তারপর রয়েছে আঠেরোশো সালে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্গদর্শন পত্রিকা প্রকাশ করেন তারপর রয়েছে আঠারোশো সালে শিশুর কুমার ঘোষ ও হেমন্ত কুমার ঘোষ ইন্ডিয়ান লিগ নামে একটি রাজনৈতিক সমিতি প্রতিষ্ঠা করেন তারপর রয়েছে আঠারোশো পঁচাত্তর সালে বঙ্কিমচন্দ্র বন্দে মাতরম গানটি লিখেন তারপর রয়েছে আঠারোশো সালে ভারত সভা বা ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন নামে গুরুত্বপূর্ণ রাজনৈতিক সংগঠন গড়ে ওঠে তারপর রয়েছে আঠারোশো সালে ন্যাটা বিনয় নিয়ন্ত্রণ আইন জারি হয় তারপরে রয়েছে আঠারোশো সালে সাধারণ ব্রাহ্ম সমাজ প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা হয় তারপরে রয়েছে আঠারোশো আঠাত্তর সালে দেশীয় সংবাদপত্র আইন প্রবর্তিত হয় তারপরে রয়েছে আঠারোশো আশি সালে কেশবচন্দ্র নেতৃত্বে নববিধান সংগঠন প্রতিষ্ঠিত হয় তারপর রয়েছে আঠারোশো সালে সেন্ট্রাল টেলিফোন এক্সচেঞ্জ প্রতিষ্ঠিত হয় কলকাতায় তারপরে হয়েছে আঠারোশো সালে আনন্দমাঠ উপন্যাসটি প্রকাশিত হয় তারপর রয়েছে আঠারোশো সালে সর্বভারতীয় জাতীয় সম্মেলন বা ওয়াল ইন্ডিয়ান ন্যাশনাল কনফারেন্স নামে মহাসভা অনুষ্ঠিত হয় তারপরে রয়েছে আঠেরোশো চুরাশি সালে মাদ্রাজ মহাজন সভা প্রতিষ্ঠিত হয় তারপরে রয়েছে আঠেরোশো পঁচাত্তর সালে অ্যালান একটাভিন হিউম মুম্বাইয়ে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা করেন তারপরে রয়েছে আঠেরোশো নব্বই সালে ভগবতী বিদ্যালয় প্রতিষ্ঠা করেন বিদ্যাসাগর তারপরে রয়েছে আঠেরোশো একানব্বই সালে ভারতীয় শিল্প সমিতি গঠিত হয় তারপরে রয়েছে আঠেরোশো তিরানব্বই সালে আমেরিকার শিকাগো বিশ্ব ধর্ম সম্মেলনে স্বামী বিবেকানন্দের যোগ দেন স্বামী বিবেকানন্দ যোগ দেন সব এখানে স্বামী বিবেকানন্দ হবে তারপরে হয়েছে আঠেরোশো সাতানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠা করেন তারপরে হয়েছে আঠেরোশো আটানব্বই সালে হীরালাল সেন ও মতিলাল সেন রয়্যাল বায়োস্কোপ কোম্পানি তৈরি করেন তারপর হয়েছে আঠেরোশো নিরানব্বই সালে মুন্ডা বিদ্রোহ শুরু হয় তারপরে হয়েছে আঠেরোশো নিরানব্বই সালে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণ মঠ ও মিশনের মুখপাত্র উদ্ধন পত্রিকা চালু করেন তারপরে হয়েছে আঠেরোশো নিরানব্বই সালে বর্তমান ভারত গ্রন্থটি প্রকাশিত হয় তারপর রয়েছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর ব্রহ্মবিদ্যালয় প্রতিষ্ঠা করেন তারপরে রয়েছে উনিশশো দুই সালে সতীশচন্দ্র মুখোপাধ্যায় ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন উনিশশো তিরিশ তারপর হচ্ছে উনিশশো সালে রাইটস ব্রাদার্স এরোপ্লেন আবিষ্কার করেন তারপর রয়েছে উনিশশো সালে বঙ্গভঙ্গ বিভাজন লর্ড কার্জন কর্তৃক তারপর হচ্ছে উনিশশো সালে বর্তমান ভারত প্রবন্ধটি গ্রন্থাগারে প্রকাশিত হয় তারপরে রয়েছে উনিশশো সালে শরলা দেবী চৌধুরানী কর্তৃক লক্ষ্মীর ভান্ডার প্রতিষ্ঠা হয় তারপর রয়েছে উনিশশো ছয় সালে যাদবপুরে ইঞ্জিনিয়ারিং কলেজ প্রতিষ্ঠিত হয় তারপর হচ্ছে উনিশশো সালে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে সত্যেন্দ্রনাথ ঠাকুরের সভাপতিত্বে তারপর হচ্ছে উনিশশো সালে ব্যাঙ্গল ন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠিত হয় তারপরে যে উনিশশো ছয় সালে তারকনাথ এর প্রচেষ্টায় কলকাতায় বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউশন নামে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয় তারপর হচ্ছে উনিশশো সালে সতীশচন্দ্র বসু কর্তৃক প্রতিষ্ঠিত হয় অনুশীলন সমিতি তারপরে হচ্ছে উনিশশো সালে গগনীন্দ্রনাথ ঠাকুর অবরীন্দ্রনাথের সঙ্গে যৌথভাবে ইন্ডিয়ান সোসাইটি অফ অরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন তারপরে হচ্ছে উনিশশো সালে মুম্বাইয়ের শ্রমিক ধর্মঘট শুরু হয় তারপরে হচ্ছে উনিশশো সালে আলিপুর ষড়যন্ত্র মামলা শুরু হয় তারপরে উনিশশো সালে শ্রী অরবিন্দ বন্দ্যমাত্রম গানটির ইংরেজি অনুবাদ করেন তারপরে রয়েছে উনিশশো সালে গোরা উপন্যাস প্রকাশিত হয় তারপরে হচ্ছে উনিশশো সালে কলকাতা থেকে দিল্লিতে রাজধানী স্থানান্তরিত হয় এবং মোহনবাগ ক্লাব এর আইএফএ শিল্ড জয় উনিশশো সালে তারপরে হচ্ছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর জীবন স্মৃতি প্রকাশিত হয় তারপরে হচ্ছে উনিশশো সালে রাজা হরিশ্চন্দ্র সিনেমাটি নির্মিত হয় তারপরে হচ্ছে উনিশশো সালে লালা হরদয়াল আমেরিকায় গদর পার্টি প্রতিষ্ঠা করেন তারপরে হচ্ছে উনিশশো সালে আশুতোষ মুখোপাধ্যায় কলকাতা বিজ্ঞান কলেজ বা ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি স্থাপন করেন তারপরে হয়েছে উনিশশো সালে বুড়ি বালামের যুদ্ধ তারপরে হয়েছে উনিশশো সতেরো সালে জগদীশচন্দ্র বসু কলকাতায় বসু বিজ্ঞান মন্দির বা বোস ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেন তারপরে হয়েছে উনিশশো সালে মদন মোহন মালব্য এর উদ্যোগে প্রথম যুক্ত প্রদেশ কিষাণ সভা গঠিত হয় তারপরে রয়েছে উনিশশো সালে চম্পারণ সত্যগ্রহ শুরু করেন গান্ধীজি তারপরে রয়েছে উনিশশো সালে বাংলায় ইস্ট বেঙ্গল ক্লাব প্রতিষ্ঠিত হয় তারপরে হচ্ছে উনিশশো কুড়ি সালে অহিংসা অস্বজন আন্দোলন শুরু হয় তারপরে রয়েছে উনিশশো কুড়ি সালে অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তারপরে হচ্ছে উনিশশো কুড়ি সালে মানবেন্দ্রনাথ রায় রাশিয়ার তাসখন্দে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠা করেন তারপরে হচ্ছে উনিশশো সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন বীরভূম জেলার শান্তিনিকেতনে তারপরে হচ্ছে উনিশশো বাইশ সালে চোরাচুরি ঘটনা ঘটে তারপরে হচ্ছে উনিশশো তেইশ সালে ঢাকায় দীপালি সংঘ নামে একটি নারী সংগঠন প্রতিষ্ঠা প্রতিষ্ঠা হয় তারপরে হচ্ছে উনিশশো পঁচিশ সালে লেবার স্বরাজ পার্টি অব দ্য ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তারপরে হচ্ছে উনিশশো পঁচিশ সালে ভারতে আনুষ্ঠানিকভাবে ভারতের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয় তারপরে হচ্ছে উনিশশো পঁচিশ সালে কাকরি ষড়যন্ত্র মামলা কাকরি ষড়যন্ত্র মামলা তারপর হচ্ছে উনিশশো সালে লীলা রায় দীপালি ছাত্রী সংঘ নামে ভারতে প্রথম ছাত্রী সংগঠন প্রতিষ্ঠা করেন তারপরে হয়েছে উনিশশো সালে দ্য অ্যানালস পত্রিকার প্রকাশ তারপর হয়েছে উনিশশো সালে বরদৌলি সত্যগ্রহ শুরু হয় তারপর হয়েছে উনিশশো সালে লাহোর অধিবেশনে জওহরলাল নেহরু সভাপতিত্বে কংগ্রেস পূর্ণ স্বরাজ অর্থাৎ পূর্ণ স্বাধীনতা দাবি গ্রহণ করে তারপরে হচ্ছে উনিশশো সালে মিরাট ও লহর ষড়যন্ত্র মামলা শুরু হয় তারপরে হচ্ছে উনিশশো সালে চন্দ্রশেখর ভেঙ্কট রমন তার বিখ্যাত রমন ক্রিয়া আবিষ্কারের জন্য পদার্থবিদ্যা নোবেল পুরস্কার লাভ করেন তারপরে হচ্ছে উনিশশো সালে আইন অমান্য আন্দোলন শুরু হয় তারপরে হচ্ছে উনিশশো সালে মাস্টারদার সুজ নেতৃত্বে চট্টগ্রাম হস্তকার লুণ্ঠন তারপরে হচ্ছে উনিশশো সালে রাইটার্স অভিযান তারপরে হচ্ছে উনিশশো সালে রেড ট্রেড ইউনিয়ন কংগ্রেস প্রতিষ্ঠিত হয় তারপরে হয়েছে উনিশশো একত্রিশ সালে আলম আরা ছবি তৈরি হয় তারপরে হয়েছে উনিশশো ছত্রিশ সালে লখনৌ সর্বভারতীয় সভা স্থাপিত হয় তারপরে রয়েছে উনিশশো ছত্রিশ সালে ফজলুল হকের নেতৃত্বে কৃষক প্রজা পার্টি গঠিত হয় তারপরে হয়েছে উনিশশো সালে ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা হয় তারপরে হচ্ছে উনিশশো সালে মুসলিম লীগের আহর অধিবেশন মোহাম্মদ আলীর জিন্নাল পৃথক রাষ্ট্রের দাবি তারপরে হচ্ছে উনিশশো সালে ভারত ছাড়া আন্দোলন বা আগাস আন্দোলন শুরু হয় তারপরে হচ্ছে উনিশশো বিয়াল্লিশ সালে সর্বভারতীয় তপশিলি ফেডারেশন বা শিডিউল কাস্ট ফেডারেশন প্রতিষ্ঠিত হয় তারপরে হচ্ছে উনিশশো চুয়াল্লিশ সালে সাপ্তাহিক দেশ পত্রিকায় সরলা দেবী চৌধুরী জীবনে ঝরাপাতা প্রকাশিত হয় তারপরে হচ্ছে উনিশশো সালে বাংলায় ভাগা কৃষক আন্দোলন শুরু হয় তারপরে হচ্ছে উনিশশো সালে তেলেঙ্গানা কৃষক আন্দোলন শুরু হয় তারপরে হচ্ছে উনিশশো সালে চোদ্দোই জুলাই ভারতীয় স্বাধীনতা আইন প্রণয়ন হয় তারপরে হচ্ছে উনিশশো সালে পনেরোই আগস্ট ভারতের স্বাধীনতা লাভ তারপরে উনিশশো সালে ত্রিশে জানুয়ারি মহাত্মা গান্ধীকে হত্যা করেন নাথুরাম গড়সে তারপর 1950 সালে সতেরোই এপ্রিল নেহরু রিয়াকত চুক্তি স্বাক্ষরিত হয় তারপরে হচ্ছে উনিশশো একান্ন সালে বিশ্বভারতী কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে উন্নীত হয় তারপরে হচ্ছে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন কমিশন গঠিত হয় তারপরে হচ্ছে উনিশশো সালে রাজ্য পুনর্গঠন আইন পাশ হয় তারপরে হচ্ছে উনিশশো সালে গোয়া দমন দিউ ভারতের সাথে যুক্ত হয় তারপরে হচ্ছে উনিশশো পঁচাত্তর সালে সিকিম ভারতের সাথে যুক্ত হয় তারপরে হচ্ছে উনিশশো বিরাশি সালে ব্রিটিশ সোসাইটি অফ স্পোর্টস হিস্ট্রি গড়ে উঠেছিল তারপরে হচ্ছে উনিশশো তেহাত্তর সালে চিপকো আন্দোলন শুরু হয় তারপরে হচ্ছে উনিশশো একানব্বই সালে দ্য অ্যাসোসিয়েশন অফ ড্রেস হিস্টোরিয়ানস প্রতিষ্ঠিত হয়েছিল ইংল্যান্ডে তারপরে হচ্ছে দু হাজার দশ সালে প্রেসিডেন্সি কলেজ বিশ্ববিদ্যালয়ে পরিণত হয় যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং এই ধরনের ভিডিও পেতে নোটিফিকেশন বেলটি অন করবে থ্যাংক ইউ